আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রংবাজ, এই এলাকার সবচেয়ে বড় রংবাজ। হিরোর কানে দুল, জামার হাতা হালকা গোটানো, চোখে আগুন, মন ভরা জোশ, এবং এই সমস্ত কিছু নিয়ে যখন হিরো তার ভিলেনকে লেনে আনতে কানের গোড়ায় দু তিনটে দেয়, তখন কাশ্মীর টু কন্যাকুমারী, লিলুয়া টু লাস ভেগাস সব কেঁপে ওঠে। আর এই সমস্ত কিছু কার সঙ্গে মানায় কার সঙ্গে মানায় না, সেই সমস্ত খোঁজখবর নিতে আমি শ্রীতামা আরও একবার আপনার ক্যামেরায়, মানে আমাদের ক্যামেরায়। ওয়েল, আজকে যে জিনিসটা আমরা আজকে খোঁজ করতে চলেছি সেটা হলো টলিউডের কার কার সঙ্গে রংবাজ শব্দটা একবারেই যায় না, মানে কারা কারা যদি ক্যামেরা এসে রংবাজি করেও কোনো না কোনো চরিত্রে এসে একদমই সেটা তাদের সঙ্গে স্যুট করবে না, সেটা জানার জন্য আজকে আপাতত আমি পৌঁছে গেছি নন্দনে। তাহলে খোঁজখবর শুরু হোক। কোন কোন হিরোদের পাবলিক রংবাজ হিসেবে দেখতে চায় না টলিউডে, সেটাই জানার জন্য আজকে আমি শ্রীতমা আছি ক্যামেরাতে। আচ্ছা, তোমার নাম আর কোন হিরোকে, টলিউডের কোন হিরোকে বলো বা কোন অ্যাক্টরকে রংবাজি করলে একদম মানাবে না বলে তুমি মনে করো? নাম শান্তনু, অঙ্কুশ। অঙ্কুশ কেন? খুব ইনোসেন্ট, মানে ওকে ঠিক মানায় না, ওকে সাব রোল করলে সেখানে মানায়, রংবাজি ঠিক মানায় না। ওয়েল, একজনের কথা তো শুনলাম, তবে অন্য পাবলিকেরা কী বলছে সেটা জানার জন্যই তো আছি। কি নাম তোমার, আর টলিউডের কোন হিরোকে বা কোন অ্যাক্টরকে রংবাজি করলে একটুও মানাবে না? আমার নাম হচ্ছে রূপা দলুই, আর হিরো বলতে গেলে হচ্ছে, হিরো কেন, অ্যাক্টর হিসেবে বলতে পারো? আচ্ছা, পরমব্রত চট্টোপাধ্যায়। তোমার নাম আর যে প্রশ্নটা করেছিলাম তোমায়, যে টলিউডের কাদের বা কোন অ্যাক্টরকে রংবাজি করলে বা রংবাজ হিসেবে একটুও মানায় না, তো আমার মনে হয় কি, আমার মনে হয় পরমব্রত যিনি আছেন, তো ওনাকে রংবাজিতে একদম মানাবে না, কারণ ওনার ক্ষেত্রে যে পার্সোনালিটি দেখতে পাচ্ছি আমরা, ওর পার্সোনালিটি একটু আলাদা টাইপের। ওনাকে দেখে আমার মনে হয় কীরকম বেশ, ওর ক্ষেত্রে একটু বেশ সাসপেন্স টাইপের যে সমস্ত মুভিগুলো আছে, তো ওনার ক্ষেত্রে ওই সমস্ত মুভিগুলো খুব ভালো লাগবে, তো রংবাজির ক্ষেত্রে ওনাকে একদম মানাবে না। আমার নাম প্রসেনজিৎ, আমার নাম প্রসেনজিৎ সাহা। তো আমার যেটা মনে হচ্ছে রংবাজের দিক থেকে যেটা আসছে সেটা দেবজিৎকে শ্যুট করে সেটা, কিন্তু আমার যেটা মনে হয় সোহমকে সেটা শ্যুট করছে না। ঠিক আছে, তো আমার তো তরফ থেকে সোহম। আমার নাম রিন্টু মালিক। তো এখনও পর্যন্ত যে সমস্ত টলিউডের অ্যাক্টরকে দেখেছি তার মধ্যে আবিরকে কোনোদিন রংবাজে মানায় না, কারণ আবির রাফ অ্যান্ড টাফ, আর এরকম অ্যাটিটিউড থাকে, ব্যোমকেশ বক্সির মতো অনেক চরিত্র করেছে, এইটুখানি আবিরকে কোনোদিনই মানায় না রংবাজ টাইপের। জানার চেষ্টা করছি পাবলিকের মতে টলিউডের কোন অ্যাক্টরদের রংবাজিতে বা টিপিক্যাল রংবাজ ক্যারেক্টারে একদম মানায় না, আর সেটার খোঁজখবর নিতে গিয়ে নন্দনে ঘোরাফেরা করছি আপাতত। তোমার নাম অঙ্গনা। তো টলিউডের কোন অ্যাক্টরকে রংবাজিতে একদম মানায় না? যেরকম কাঞ্চন মল্লিক, রংবাজিটা জাস্ট ওনার মুখের সাথে একদমই বসে, তো আমি বলবো ওনার সাথে একদম এই রংবাজিটা মানায়। চলো, এবার তোমার নামটা কি? প্রজ্ঞা। আচ্ছা, রংবাজি করলে কোন অ্যাক্টরকে, টলিউডের কোন অ্যাক্টরকে একদম মানাবে না? আমার মতে আবির, সে একদমই মানাবে, কারণ ওদের যে রোলটা দেখে আসছি ওই রোলগুলোতেই ওদেরকে বেশি ভালো লাগে, আর ওদেরকে ওইসব রংবাজি মুভি করলে মানে ঠিক মানাবে না। ওয়েল, নন্দনের এতক্ষণ অব্দি যতজনের থেকে আমরা কথা শুনেছি সবাই কিন্তু মোটামুটি আবির এবং করমের দিকে ভোট দিয়ে যাচ্ছে। তোমার নাম আর টলিউডের কোন হিরোকে বা কোন অ্যাক্টরকে রংবাজিতে একটুও মানায় না? আমার নাম অর্ণব। আমার মনে হয় পরমব্রতকে মানাবে না, কারণ পরমব্রত যেরকম আর্ট ফিল্ম করে, ওকে যেরকমভাবে দেখে এসেছি, তো আমার মতে মনে হয় না পরমব্রতকে ওরকম রংবাজির একটা মানাবে বলে। আমার মনে হয় আবির কথাটা মানাবে না, আবিরকেও ঠিক ওই আর্ট ফিল্মটাই দেখেছি, কিন্তু ওকে মানালে পছন্দ হবে না। ওকে, আমার নাম অনিরুদ্ধ ঘোষ। অনিরুদ্ধ, টলিউডের কোন অ্যাক্টরদের বা হিরোদের রংবাজি করলে একটুও মানাবে না, বা রংবাজির ওই ক্যারেক্টারটাতেই মানাবে না? হিরণ। হিরণ হিরণ, এতক্ষণ পরে এখানে অন্য নাম পেয়েছি, দেখা যাক আর কি কি নাম আসতে চলেছে আমাদের ঝুলিতে, যেখানে আজকে আমরা খোঁজ করছি টলিউডের কোন অ্যাক্টরদের বা হিরোদের রংবাজি করলে একটুও মানাবে না, পাবলিক বলবে না হলো না, টলিউডের কোন অ্যাক্টরকে বা হিরোকে রংবাজি করলে একটুও মানায় না। আমার নাম বিদিশা, আমি হাওড়া থেকে এসেছি। আমার মনে হয় পরমব্রত নর্মালি আর্ট ফিল্ম করেন, ওনাকে আমি ওনার ফ্যান, ওনাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার মনে হয় না রংবাজি ক্যারেক্টার ওনাকে মানাবে বলে। উনি এমনি যেসব ক্যারেক্টারগুলো করেন খুব সিরিয়াস টাইপের সেগুলো ভালো লাগে, বাট রংবাজিতে মানাবে না। আমার নাম কি?
সৌমিতা। সৌমিতা টলিউডের কোন হিরোকে বা অ্যাক্টারকে রংবাজির ক্যারেক্টারে বা রংবাজের চরিত্রে একটুও মানাবে না। হিরণ, ওকে, তোমার নাম কি? নন্দিতা। নন্দিতা টলিউডের কোন হিরোকে বা অ্যাক্টারকে একটুও মানাবে না রংবাজির ক্যারেক্টারে? দেব। দেব? দেবকে মানাবে না? আচ্ছা চলো, তোমার কথা। আমার নাম তানিশা। তাদেরকে একদম মানাবে না, আর সেটার খোঁজ খবর চলছে। চলতে চলতেই একজনকে পেলাম। নাম কি তোমার? সৈকত মাঝি। সৈকত, টলিউডের কাকে রংবাজের চরিত্রে একটুও মানাবে না? সেরকম ভাবে আমি দেখি না টলিউডের মুভি, তো সেরকম ভাবে কাকে বলবো? জিদ্দা। জিদ্দাকে একটু টলিউড মানে রংবাজির মানাবে না। নিলয়, টলিউডের কাকে রংবাজির ক্যারেক্টার একটু মানাবে না? হিরণ। আচ্ছা শুভম, টলিউডের কাকে রংবাজির ক্যারেক্টার একটু মানাবে না? হিরণকেই। হিরণকেই মানায় না। এই সমস্ত কিছু নিয়েই আমাদের কাণ্ড কারখানা চলছে সিটি সিনেমার সাথে। এরকম আরও অন্যান্য অনেক টপিক নিয়ে আমরা ঘুরছি কলকাতার বিভিন্ন জায়গায়, আপনিও আছেন আমাদের লিস্টে। তাই কখন কোথায় কিভাবে দেখা হয়ে যাবে এবং শুরু করব আমরা আমাদের রংবাজি, আর দেখব ডেমোক্রেসি কি বলছে, সেটার জন্য কিন্তু চোখ রাখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে কি সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে। আর সঙ্গে আমি শ্রীতমা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।